দেখুন, যে কারণে ব্রিটেনে পরমাণু বোমারু বিমান মোতায়েন করল আমেরিকা। রাশিয়ার সঙ্গে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই প্রথমবারের মতো পরমাণু অস্ত্র বহনে সক্ষম কয়েকটি কৌশলগত বোমারু বিমান ব্রিটেনে মোতায়েন করল আমেরিকা। জানা গেছে, ব্রিটেনে বর্তমানে মোতায়েন রয়েছে 2টি B-2 স্টিলথ বোমারু বিমান। এ বিমানের প্রতিটির মূল্য $50 কোটি বেশি। এছাড়া 3টি B-52H স্ট্রেটো ফোর্ট্রেস এবং 3টি B-1B ল্যান্সার বোমারু বিমান মোতায়েন রয়েছে ব্রিটেনে। এইসব বিমান ব্রিটেনের গ্লোসেস্টারশায়ারের RAF ফোর্ড ঘাঁটিতে মোতায়েন রয়েছে। এ ব্যাপারে ব্রিটিশ এই ঘাঁটির এক মুখপাত্র দাবি করেছেন, বাল্টিক অঞ্চলের ন্যাটোর চলমান মহড়ায় অংশগ্রহণের জন্য এইসব বিমান মোতায়েন করা হয়েছে। এছাড়া এ বিমানগুলো মোতায়েনের মধ্য দিয়ে RAF ফেয়ারফোর্ড ঘাঁটির কার্যকরিতা বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। অতীতে ইরান ও আফগানিস্তানে এই বিমান ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।